আজ আমরা একাদশ শ্রেণীর জীববিদ্যার যে বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব, সেই অঙ্গাণু মূল কাজ হল প্রোটিন সংশ্লেষ। যে অঙ্গাণুকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, যে অঙ্গাণুটি সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসে, নিউক্লিয় পর্দা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অবস্থিত, সেই অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যার নাম রাইবোজোম। রাইবোজোম কাকে বলে? সমস্ত প্রকার সজীব কোষের সাইটোপ্লাজমে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রস্থিত পর্দাবিহীন ক্ষুদ্র যে সকল কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে তাদের রাইবোজোম বলে। অর্থাৎ রাইবোজোম এমন একটি কোষীয় অঙ্গাণু যেটি কোষের সাইটোপ্লাজমে থাকতে পারে, নিউক্লিওলাসে থাকতে পারে, নিউক্লিয় পর্দায় থাকতে পারে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে থাকতে পারে। পর্দাবিহীন অঙ্গাণু এবং যার কাজ প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে, সেই অঙ্গাণুকে আমরা রাইবোজোম বলি। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। তার কারণ এই রাইবোজোম অঙ্গাণুর মধ্যেই প্রোটিন সংশ্লেষ হয়। রাইবোজোমকে ক্লডের দানা বলা হয়। এখন আমরা আসব সাইটোপ্লাজম স্থিত রাইবোজোমকে সাইটোরাইবোজোম বলে। অর্থাৎ যে রাইবোজোম সাইটোপ্লাজমে ছড়িয়ে রয়েছে সেই রাইবোজোমকে সাইটোরাইবোজোম বলে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম থাকে আমরা তাদের মাইটোরাইবোজোম বলি। রাইবোজোম যখন পৃথকভাবে অবস্থান করে তখন মনোজোম বলি। আবার রাইবোজোমগুলো যখন একত্রে অবস্থান করে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষের সময়, সেই রাইবোজোমকে আমরা পলিজোম বলি। অর্থাৎ সাইটোরাইবোজোম, মাইটোরাইবোজোম, মনোজোম এবং পলিজোম বা পলিরাইবোজোম কাকে বলে সেটা আমরা জানলাম। এখন আমরা আসব রাইবোজোমের পরাণু গঠন। প্রতিটি রাইবোজোম দুটি অধ একক বা সাব ইউনিট দ্বারা গঠিত। একটিকে বলা হয় বড় অধ একক, অপরটিকে বলা হয় ছোট অধ একক। এই অধ একক দুটি ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে যুক্ত থেকে ডাইমার গঠন করে। অনেকগুলি রাইবোজোম এমআরএনএ দ্বারা যুক্ত হয়ে পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। অন্য সময় রাইবোজোমের অধ একক দ্বয় পৃথক থাকে। অর্থাৎ যখন প্রোটিন সংশ্লেষ হয় তখনই কিন্তু এমআরএনএ দ্বারা রাইবোজোমগুলি যুক্ত থাকে এবং পলিজোম বা পলিরাইবোজোম গঠন করে। এখন আমরা আসব রাইবোজোম কি কি দিয়ে গঠিত। আমরা যদি প্রোক্যারিওটিক রাইবোজোমে আসি
তাহলে প্রোক্যারিওটিক রাইবোজোম যদি 70S প্রকৃতির রাইবোজোম বলি, এই রাইবোজোমের বড় অধ এককটি 50S, যেটি মূলত 34টি প্রোটিন এবং কিছু আরআরএনএ, যার মধ্যে 24S আরআরএনএ এবং 5S আরআরএনএ থাকে। অন্যদিকে 30S যে সাব ইউনিট, এর মধ্যে 11টি প্রোটিন এবং 16S আরআরএনএ থাকে। অর্থাৎ প্রোক্যারিওটিক রাইবোজোমের দুটি অধ একক হলো 50S এবং 30S, এবং প্রোক্যারিওটিক রাইবোজোম 70S প্রকৃতির, যার বড় অধ এককটি হলো 50S, ছোট অধ এককটি হলো 30S। অন্যদিকে আমরা যদি ইউক্যারিওটিক রাইবোজোমে আসি, সেটি হলো 80S প্রকৃতির, যার বড় অধ এককটি হলো 60S প্রকৃতির, যার মধ্যে 40টি প্রোটিন এবং কিছু আরআরএনএ থাকে। সেই আরআরএনএ গুলো বিভিন্ন প্রকারের হতে পারে। অন্যদিকে তার যে ছোট অধ একক, সেটি মূলত 18S আরআরএনএ এবং 30টি প্রোটিন দ্বারা গঠিত। অর্থাৎ আমরা এতক্ষণ জানলাম প্রোক্যারিওটিক রাইবোজোম 70S প্রকৃতির এবং ইউক্যারিওটিক রাইবোজোম 80S প্রকৃতির, এবং তাদের অধ একক এবং তাদের অধ একক গুলি কি কি দ্বারা গঠিত। এছাড়াও 80S 70S ছাড়াও 55S রাইবোজোম রয়েছে, যার বড় অধ এককটি হলো 35S এবং ক্ষুদ্র অধ এককটি হলো 25S, যেটি মূলত মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত। এখন আমরা আসব রাইবোজোমের যে দুটি অধ একক, একটি ক্ষুদ্র অধ একক, একটি বৃহৎ অধ একক, এই অধ এককের বা এই অধ এককগুলি বা উপ এককগুলি কি কি অংশ দ্বারা গঠিত সেটা আমরা জানব। অ্যাকর্ডিং টু জে এ লিউকের মডেল অনুযায়ী, ছোট উপ এককটির তিনটি অংশ রয়েছে। প্রথমটি হলো মস্তক, অর্থাৎ এই অংশকে বলবো মস্তক, এই অংশকে বলবো পাদদেশ, এবং এই অংশকে বলবো মঞ্চ। অনুরূপভাবে বড় অধ এককের যে অংশগুলি দেখা যায় সেগুলি হলো চূড়া, নেক্সট হচ্ছে বিন্ত, থার্ড হলো কেন্দ্রীয় স্ফীতি। অর্থাৎ রাইবোজোমের দুটি অধ এককের বিভিন্ন অঞ্চলগুলি আমরা দেখলাম। আমরা যদি দুটি অধ এককে একসাথে দেখি তাহলে ঠিক এই অবস্থায় থাকে, অর্থাৎ এইটি হলো ছোট উপ একক, এটি বড় উপ একক, এবং এমআরএনএ এখানে রয়েছে, অর্থাৎ এরা পলিরাইবোজোম গঠন করেছে। এখন আমরা আসব রাইবোজোমের যে অধ একক দুটি যদি পরস্পর যুক্ত থাকে তাহলে মূলত তিনটে অংশ তৈরি করে। একটাকে বলবো এ সাইট, বা আমরা যাকে বলবো অ্যামাইনো অ্যাসাইল অঞ্চল বা অ্যাকসেপ্টর অঞ্চল বা এ সাইট। দু নম্বর বলবো এই সাইটটাকে, তাকে বলবো পি সাইট বা পেপটাইড অঞ্চল। তিন নম্বরের সাইটটাকে বলবো ই সাইট বা এক্সিট সাইট। এখন এ সাইটের কি কাজ? প্রোটিন সংশ্লেষকারে এ সাইটে নতুন অ্যামাইনো অ্যাসিড আসে,
এবং পি সাইডে পলিপেপটাইড শৃঙ্খল বৃদ্ধি প্রাপ্ত হয় এবং ই সাইটে ই সাইটের মাধ্যমে উৎপাদিত পলিপেপটাইড রাইবোজোম থেকে মুক্ত হয়। অর্থাৎ রাইবোজোমের যে তিনটি অধঃক্ষেপক এ সাইট, পি সাইট এবং ই সাইট, সেগুলি দেখানো হলো। এখন আমরা আসব রাইবোজোমের কাজ। আমরা জানি রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ। এমআরএনএ ও টিআরএনএ এর সহায়তায় রাইবোজোম এই কাজ করে। এই কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। অর্থাৎ রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি, এখানে প্রোটিন তৈরি হয়। অন্যদিকে ফ্যাট বিপাকে অংশ নেয় এবং টিআরএনএ সঞ্চয় করে। এখন আমি বারবার রাইবোজোমের, যখন বিভিন্ন প্রকার রাইবোজোমের কথা বলছিলাম, তখন বারবার বলেছি 70S, 80S, 50S, 30S। এই এসগুলি কি? এই এসগুলিকে বলা হয় ভেদবার্গের একক বা পদক্ষেপণ গুণাঙ্ক। কি বিষয়টা? কোনো বস্তুকে বিশেষ অবস্থায় সেন্ট্রিফিউজ যন্ত্রের টিউবে দ্রুতগতিতে ঘোরালে যে নির্দিষ্ট হারে বস্তুগুলি আণবিক ভর আকৃতি অনুসারে টিউবের নিচে অধঃক্ষিপ্ত হয়, আমরা তাদের অধঃক্ষেপণ গুণাঙ্ক বা ভেদবার্গ একক বলব। এর মান হচ্ছে 1 × 10⁻³৩ cm, সেন্টিমিটার পার সেকেন্ড পার ডাইম পার জিএম। অর্থাৎ 70S মিন্স 70 × S এর যে মানটা, অর্থাৎ 1 × 10⁻³ প্লাস 10⁻³ cm পার সেকেন্ড পার ডাইম পার জিএম, এই স্পিডে ঘোরালে সেন্ট্রিফিউজ তলে, সেন্ট্রিফিউজের যে টেস্ট টিউব রয়েছে সেই টেস্ট টিউবের তলায় ফিতিয়ে পড়বে। অন্যদিকে 80S মানে 80 × S এর যে মান, এর সাথে গুণ করলে, সেই স্পিডে ঘোরালে, সেন্ট্রিফিউজ করলে এই রাইবোজোম গুলো, অর্থাৎ ইউক্যারিওটিক রাইবোজোম গুলো থিতিয়ে পড়বে। অন্যদিকে 60S বা 40S মানে রাইবোজোমের বড় অধঃএককটি, এই 60 × S মানে ভেদবার্গের একক, এই স্পিডে ঘোরালে অধঃএককগুলি, বড় অধঃএককটি থিতিয়ে পড়বে। তাহলে আজকের আমার যে বিষয় সেটি হলো রাইবোজোম, রাইবোজোম কাকে বলে। এছাড়া আমরা জানলাম সাইটোরাইবোজোম কাকে বলে, মাইটোরাইবোজোম কাকে বলে, মনোজোম কাকে বলে, পলিরাইবোজোম কাকে বলে, রাইবোজোমের পরাণুক গঠন অর্থাৎ দুটি অধঃএকক, এবং এই দুটি অধঃএকক ম্যাগনেসিয়াম আয়ন দিয়ে যুক্ত থাকে। এছাড়া রাইবোজোমের বড় অধঃএকক এবং ছোট অধঃএকক কি কি অংশ দিয়ে গঠিত সেগুলি আমরা জানলাম।